প্রিয় দর্শক, আজ আমরা তিস্তা ব্রিজ সম্পর্কে একজনের মন্তব্য নেব, বা উনি তিস্তা ব্রিজের কাজের অগ্রগতি সম্পর্কে কি কি জানেন বা ওনার বাড়ির কথা আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা কোথায় আপনার? বাসা ব্রিজের উত্তর মুড়াই। ব্রিজের উত্তর মুড়াই? উত্তর মুড়াই হচ্ছে ওখানে কোন জায়গায় পড়ছে? ওটা সুন্দরগঞ্জ পড়ছে নাকি? সুন্দরগঞ্জ থানা। অর্থাৎ যে ব্রিজের যে মূল কাঠামোটা এটা কি সুন্দরগঞ্জেই পড়ছে? সুন্দরগঞ্জে। চিলমারিতে না? ব্রিজের ওই প্রান্তটা হচ্ছে হরিপুর অংশ। ওই ব্রিজের লাস্ট খুঁটি, ব্রিজের মুখ থেকে আরো কত দূর আছে হরিপুর অংশ বা সুন্দরগঞ্জ অংশ? হাফ কিলো। আরো হাফ কিলো? তাহলে মূল ব্রিজটা সুন্দরগঞ্জের অংশে পড়ছে, এটা চিলমারি বলা যাবে না। তা আপনাদের সুবিধা কি কি হবে এই ব্রিজ নির্মাণ হলে আপনি বলেন দেখি। সুবিধা নদী ভাঙন সুবিধা ওটা হবে, বেশি করে নদী ভাঙনটাই সুবিধা। ওই দিক কি হচ্ছে, বর্ডার বোল্ডার ফেলাইছে নাকি? ব্লকের কাজ হয়েছে, নদী বান্ধে। কেমন হয়েছে? ভালো, সুন্দর হয়েছে। তা আপনার ওখান থেকে কাশিম বাজার বা উলিপুর, কাশিম বাজার বা উলিপুর অংশে কি রোড, ভালো রোড আছে কাশিম বাজার পর্যন্ত? বাজার থেকে ওখানে ওদিকে আছে, এদিকে কাশিম বাজার পর্যন্ত নাই। না, রোডে কি কাজ হচ্ছে বা হবে কাশিম বাজার পর্যন্ত? হবে, ভবিষ্যতে হবে, যখন গরিবান্ধের কাজ শেষ করলে। ওই যে একটা টাওয়ার দেখা যাচ্ছে, ওই টাওয়ারটা কোন জায়গার? ওটা হলো, ওটা মাদারি পাড়ায় কাশিম বাজার। কাশিম বাজার, হ্যাঁ। ওই টাওয়ারটা কাশিম বাজার? হ্যাঁ, ওটা হলো স্যার আমাদের হরিপুরের স্যার মাদারি পাড়াটা, মাদারি পাড়া আর কাশিম বাজার আর ওই দিকে। তারপর ওই ব্রিজ, ওই পয়েন্ট থেকে চিলমারি কত, কয় কিলো? 3 কিলো। ওই ব্রিজের পয়েন্ট থেকে চিলমারি 3 কিলো। চিলমারি থেকে যে সংযোগ সড়কের কাজ কত দূর, কয়টা ব্রিজ হয়েছে ওখানে বা কালভার্ট হয়েছে? চিলমারি থেকে ওখানে এদিকে হয়েছে একটা ব্রিজ, দুটা, দুটা ব্রিজ। ব্রিজগুলো কি হচ্ছে এইরকম বড় ব্রিজ হয়েছে নাকি ছোট ছোট? স্ট্রং না? রোডের কাজের অবস্থা কি রকম ওইদিকে? ওদিকে খালি মাটি ফেলাইছে এখন, রোডের কাজ শুরু হয়। রোডের কাজ চলছে নাকি? রোডের কাজ চলছে। কেমন কেমন চলছে রোডের কাজ? ভালোই চলছে। আর হচ্ছে এটা হচ্ছে আপনার চিলমারি থেকে কুড়িগ্রাম বড় রোড আছে তো নাকি? বড় রোড আছে, তাহলে কুড়িগ্রাম থেকে চিলমারি হয়ে এই ব্রিজ পারাপার হবে মূলত, রোডটার বড় হাইওয়ে হবে না? আর ওইদিকে জমির দাম কীরকম বাড়ছে? 20 লাখ মনে হচ্ছে আমাদের। 20 লাখ রাস্তার সাথে জমি? 20 লাখ শতাংশ নাকি? বোল্ডার বা নদী শাসনের কাজ ওকে চিলমারি অংশে, রাস্তারও কাজ চলছে? ও আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার ব্রিজ পয়েন্ট থেকে কাশিম বাজার পর্যন্ত রোড কি বড় হয়েছে না ওই রকমই আছে? এখনো রোডের কাজ শুরু করে নাই, গরিবান্ধের কাজ অর্ধেকটা আর কি আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ।